দেশব্যাপী আওয়ামী লীগের বর্ণাঢ্য 20তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা থাকলেও যেটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা হচ্ছিল সাধারণ সম্পাদকের পদটি নিয়ে, সেই সাধারণ সম্পাদক পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ওবায়দুল কাদের। সম্মেলনে বক্তৃতায় শেখ হাসিনা তার নিজের জীবদ্দশায় নতুন নেতৃত্বের হাতে আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে যাবার ইচ্ছের কথা জানিয়েছেন। ক্ষমতাসীন দলের 20তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলররা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্রীয় নেতৃত্বে দেখার আগ্রহের কথাও তুলে ধরলে জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার উপদেষ্টা হিসেবে জয় সবচেয়ে নিরাপদ জায়গাতেই রয়েছেন। কাউন্সিলের তৃণমূল নেতারা এই দাবি তুলে এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। গণমাধ্যমে খবর এসেছে যে তিনি জানিয়েছেন তিনি বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক হবে না বলেই মনে করেন। তিনি বলেছেন তিনি আপাতত দলের জন্য দেশের জন্য কাজ করতে চান। প্রধানমন্ত্রী বারবার বলেছেন এবারের সম্মেলনের নেতৃত্ব যেন আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়। এই সব কিছু নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র এবং আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আজকে যারা আছেন দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন নাইমুল ইসলাম খান সাংবাদিক, আছেন অধ্যাপক আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং যেটি নিয়ে আসলে গত বেশ অনেক দিন ধরে হইচই হচ্ছে, আলোচনা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে, এবং আমরা বলছি যে সবচেয়ে বড় রাজনৈতিক উৎসব, এবং আমাদের নিউজ 24 অন্তত 48 ঘন্টা আগে আসলে এই বিষয়ে একটা ব্রেকিং দিয়ে দিয়েছিল সাধারণ সম্পাদকের পদটি নিয়ে বাংলাদেশ প্রতিদিনও দিয়েছিল। যদি নানারকম এটা নিয়ে মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমরা মানে নিশ্চিত সূত্রের ভিত্তিতেই আসলে ব্রেকিংটা দিতে পেরেছি। এই যে নতুন নেতৃত্ব সাধারণ সম্পাদকের পদে ওবায়দুল কাদেরের আশা কিভাবে দেখছেন? আমি যদি অধ্যাপক আব্দুল মান্নান আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, কারণ তিনি খুব আগ্রহী ছিলেন না আওয়ামী লীগের সভাপতির পদটাকে গ্রহণ করবার জন্য। কিন্তু আমি একজন কাউন্সিলর ছিলাম, আমরা 6,500-এর উপরে কাউন্সিলর, এক বাক্যে সকলের বিশেষ অনুরোধে তিনি বলেছিলেন যে আমি দলের সঙ্গে থাকব, কিন্তু নতুন নেতৃত্বে তৈরি করবার জন্য অন্য একজনকে বেছে নিলে ভালো হয়। কিন্তু একটি কাউন্সিলরও দ্বিমত পোষণ করেননি যে তিনি না থাকলে আমরা থাকতে পারবো না বা আমাদের এই দুর্যোগ, কারণ এই যে গণতন্ত্রের যে উত্তরণ ঘটছে এবং গণতন্ত্রের যে জয়যাত্রা, রোডম্যাপ বলেন আর যাই বলেন, শেখ হাসিনার নেতৃত্বে, সাহসী নেতৃত্বে, বঙ্গবন্ধুর উত্তরসূরি, বঙ্গবন্ধুর কন্যা, আর কোনো লোক আমাদের দেশে আমি আওয়ামী লীগ করি বলে, কর্মী বলে বলছি তা না, আমাদের আর কোনো লোক এই দেশে কোনো রাজনৈতিক দলের ভিতরে তার মতো লোক আর নেই। তো সেই জন্য তার নেতৃত্বটা ছিল। আর এখানে আশরাফ সাহেব যেহেতু দুবার তিনি সাধারণ সম্পাদক, শেখ হাসিনার মানে ওই পদে থাকা নিয়ে আসলে কোনো রকম জল্পনা কল্পনা হয়নি, এটা আসলে নিশ্চিতই ছিল সবাই। না, উনি নিজে আমি বলছি যে ওনার যে কিছু আগ্রহ থাকে, তো ওনার এই আগ্রহটা খুবই ছিল না বললেই চলে। উনি চাচ্ছিলেন যে, উনি বারবার বলছিলেন যে ওনার বয়স হয়ে গেছে, উনি থাকবেন, কিন্তু কর্মীরা এক বাক্যে এবং একটি সংশোধনী আনবার জন্য আমরা তীব্রভাবে সেটা চেয়েছি যে যতদিন উনি বেঁচে থাকবেন, সচল থাকবেন, ততদিন এই দলের সভাপতির পদে উনি থাকবেন। আমি সে প্রসঙ্গে আসবো, তার আগে আমি আসলে একটু জানতে চাচ্ছি, যেহেতু ওনার আসলে বিকল্প এই মুহূর্তে আওয়ামী লীগে কেউ নেই সভাপতি পদে, কিন্তু যেটি সাধারণ সম্পাদকের পদটি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হচ্ছিল এবং শেষ পর্যন্ত আমরা আসলে গণমাধ্যমগুলো আমরা আগেই ব্রেকিং নিউজটা দিয়েই ফেলেছিলাম 48 ঘন্টা আগে ওবায়দুল কাদেরের আসার বিষয়ে। ওবায়দুল কাদেরের তো ক্যারিয়ারটা তো ভালো, তিনি ছাত্রলীগ থেকে জীবন শুরু করেছেন এবং নানান পদে নানানভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকেছেন। এবং যেহেতু আশরাফ সাহেব দুবার পরপর থাকলেন, এটাকে জনগণ, আমরা যারা আওয়ামী লীগ করি বা দেশের মানুষ, একটা আশা করছিল যে একটা পরিবর্তন হলে মন্দ কি, সবসময় পৃথিবীর গ্লোবালি তো সব জায়গায় একটা চেঞ্জ চেঞ্জ কথা আসছে, সেই রকম একটা ভাব ছিল। আর আশরাফ সাহেবও নিজে যে খুব একটা এটাকে ধরে রাখতেই হবে কোনোভাবে, সেরকম কোনো ছিলেন না। তো এটা
সর্বসম্মতভাবে এটা হয়ে গেল এবং আমি আপনার কাছে অবশ্যই আসব আবারো এবং অধ্যাপক মুনতাসির মামুনের কাছেও যাব আপনি বলছিলেন যে পরিবর্তন হলে মন্দ কি এরকম একটা ধারণাও ছিল কিন্তু আমি একটু যেতে চাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে না সেখানে বোধহয় আমি আসলে পাচ্ছি না কিন্তু ধানমন্ডিতে আমাদের প্রতিনিধি ফখরুল ইসলামকে যদি আমি পাই তাহলে আমি তার কাছে যাব তার আগে আমি একটু ডক্টর মুনতাসির মামুন আপনার কাছে যেতে চাই পরিবর্তন হলে মন্দ কি এই কারণে সাধারণ সম্পাদকের পদে পরিবর্তন নাকি আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে শেখ হাসিনার এই ধরনের নেতৃত্বকে বেছে নেয়া প্রথমে নতুন নেতৃত্বকে আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই অবশ্যই দেখেন একটা বিষয় এটা নিয়ে কেন এত জল্পনা কল্পনা সেটা আমি ঠিক আমি বুঝতে পারছি না একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগে ওবায়দুল কাদের হন বা সৈয়দ আশরাফি হন যারাই হন শেখ হাসিনা যেটা বলবেন সেটাই তাদেরকে কাজ করতে হবে সম্পাদক যদি আমাকেও করা হতো তুলে এনে একই পরিস্থিতি হতো সুতরাং এটা নিয়ে যে খুব একটা হবে মানে এবং যাদেরকে করেছেন তারা যে যোগ্যতাহীন তাও তো না সবারই যোগ্যতা আছে আমার মনে হয় তিনি দুটো বিষয়ে বা কয়েকটা বিষয়ে তিনি নজর রেখেছেন এবং আমি মনে করি যে খুব বিচক্ষণতার পরিচয় তিনি দিয়েছেন একটা হচ্ছে সবাই একটা পরিবর্তন চায় আওয়ামী লীগ যখন নির্বাচনে এসেছিল আগে তখন কিন্তু পরিবর্তনের কথাই বলেছিল তো সুতরাং এটা পরিবর্তন কিন্তু কিছুটা হলেও কিন্তু তিনি আস্তে আস্তে পরিবর্তনটা আনছেন দ্বিতীয়ত আমার মনে হয়েছে যে তিনি প্রেসিডিয়ামের যদি আমরা দেখি আমি নাইমকুলকে বলছিলাম যে বঙ্গবন্ধু সময় তিনি কিন্তু একটা বলেছিলেন যে এক পথ দল এবং সরকার একটা থাকবে উনি নিজেও ছেড়ে দিয়েছিলেন আমরাও কিন্তু অনেকদিন ধরে বলছি যে দল আমরা দল সরকারি দল কিন্তু সরকারের মধ্যে মিশে যাবে না তাতে অনেক সমস্যার সৃষ্টি হয় কারণ সরকারটা সবার দলটা হচ্ছে যারা আওয়ামী লীগ করছেন বা সমর্থন করছেন তাদের সুতরাং আলাদা রাখার জন্য একটা প্রক্রিয়া করতে হবে সেজন্য লক্ষ্য করবেন যে যাদের নাম আমরা এই পর্যন্ত দেখেছি তাদের অধিকাংশ কিন্তু মন্ত্রী নন অর্থাৎ তারা দলের এটা কিন্তু একটা পরিবর্তনের দিকে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে ওবায়দুল কাদেরের সঙ্গে একটা তৃণমূলের একটা সম্পর্ক আছে এবং আরেকটা বিষয় আমার মনে হয় যে পদ্মা সেতুর ক্ষেত্রে তার যে ভূমিকা সেটাও বোধহয় শেখ হাসিনা যে একটা জিনিস ডেলিভার করা সেটা তো বোধহয় একটা বিষয় আছে আর ওবায়দুল কাদের অনেক দিন ধরে করছেন মানে আমাদের সমসাময়িক এবং তিনি যে আমি বলবো যে সাধারণ সম্পাদকের জন্য যে আমরা বলছি নবীন প্রবীণ ওবায়দুল কাদের তা নয় ওবায়দুল কাদের বা আমরাও তো সত্তরের দিকে যাচ্ছি সুতরাং এটা নবীন নেতৃত্ব বলা যাবে না নবীনের কিছু নয় কারণ আমাদের মনে রাখতে হবে যে তাজউদ্দিন আহমেদরা 45 বা 44 বছরের সাধারণ সম্পাদক হয়েছেন আসলে সাধারণ সম্পাদকটা হয়তো আগামীবার আর একটু বয়স কমে 60 এর নিচে হলে সাধারণ সম্পাদক আমি আপনার কাছে আসব আমি তার আগে কি আমার প্রযোজককে আসলে অনুরোধ করব যে আমি আমাদের বিভিন্ন জায়গায় যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে আমি কথা বলতে চাই আমি সংযুক্ত হতে পারলেই তাদের সাথে কথা বলবো কিন্তু নামুল ইসলাম খান যতক্ষণ পর্যন্ত আমি সংযুক্ত হতে না পারছি ততক্ষণ পর্যন্ত আপনার সাথে একটু আমি কথা বলতে চাই যেটি বললেন যে আসলে নবীন নেতৃত্ব বলা যায় না আমরা বলছি যে নবীন প্রবীণের সমন্বয় কিন্তু এটি আসলে নবীন নেতৃত্ব বলা যায় না যেটি ডক্টর মুনতাসির মামুন বললেন এবং উনি বললেন যে আসলে এত জল্পনা কল্পনার কিছু নেই আমরা যতটা বেশি আসলে আলোচনা করছি প্রধানমন্ত্রী যা বলবেন তাই হবে এটা একেবারে শতভাগ সত্যি কথা মানে এটা শতভাগ সত্যি কথা কারণ তবে প্রধানমন্ত্রী তাকে অ্যাসিস্ট করার জন্য সময়ে সময়ে মানে লোকের যে বৈশিষ্ট্যগত পার্থক্যটা তার কাছে প্রয়োজন ডিফারেন্ট হবে বিগত দুটো টার্ম উনি সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক ছিলেন এই সময়টার প্রয়োজন আর আগামী টার্ম বিশেষ করে আপনি যে নির্বাচনের কথা বলছেন ওই প্রয়োজনটার মধ্যে একটা পার্থক্য আছে সম্ভবত প্রধানমন্ত্রী ব্রেইন ওয়ার্কের সঙ্গে লেগ ওয়ার্কের গুরুত্ব মানুষের সাথে সহজ যোগাযোগের গুরুত্বটা অনুধাবন করছেন বিকজ আগামী যে নির্বাচনটা হবে 2019 সালে হোক আর আগে পরে প্রয়োজন হবে বেশি কারণ নির্বাচনটা একটু 5 জানুয়ারির চাইতে অনেক বেশি এটা অংশগ্রহণ কিন্তু অনেকেই তো বলছেন যে এখন ইতিহাসে আওয়ামী লীগের যে সময়টা যাচ্ছে সবচেয়ে বড় সুসময় যাচ্ছে তাহলে আগামী নির্বাচনে সেই সুসময়টা বদলে মানে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে সেটা কেন ভাবছেন অবশ্যই সুসময় যাচ্ছে তো দল হিসেবে আমি বলবো যে শেখ হাসিনার উপর আল্লাহর স্পেশাল রহমতের একটা সময় চলতেছে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং কিন্তু একটা যখন নির্বাচন দিবেন নির্বাচনে যখন সকলে আসবে এটা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হবে তো প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলে আপনাকে একটা টাফ মানে
অলমোস্ট লেভেল প্লেয়িং ফিল্ডে খেলা ডিফিকাল্টি। এই ডিফিকাল্টির জন্য কি হবে, নেতা নেত্রী স্থানীয় পর্যায়ের কর্মী তারা আসবে, তারা মানে অন্যান্যদের সঙ্গে সাধারণ সম্পাদককেও খুবই বিরক্ত করতে পারতে হবে। তো ওবায়দুল কাদেরের সুবিধাটা হলো তাকে বিরক্ত করা যায়, উনি বিরক্তও হন, উনি গালিও দেন, উনি আবার তার পিঠ চাপড়ান, মানে হি ইজ এ কাইন্ড অফ পার্সন যাকে সাধারণ মানুষ পায়। মানে অনেকে কিন্তু গালি শুনতেও পছন্দ করে সাধারণ সম্পাদকের, উনি তো আমারে হাসি হাসতে গালি। আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, আমাদেরকে ধানমন্ডিতে সম্ভবত যেতে হবে, সেখানে সম্ভবত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। আমি একটু সেখানে যাই, যেয়ে দেখি পরিস্থিতিটা আসলে কি। আমাদের প্রতিনিধি ফখরুল ইসলাম সম্ভবত সেখানে আছেন। ফখরুল, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা আমার কথা। আমি শুনতে পাচ্ছি ফখরুল, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি এখন বক্তব্য রাখার কথা? আওয়ামী লীগের সভান ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নবনির্বাচিত, ঐতিহাসিক 20তম কাউন্সিলে তিনি নির্বাচিত হয়েছেন, বিকেল নাগাদই সে কমিটি ঘোষিত হয়েছে। এখন তিনি ধানমন্ডি 3-এর এতে সভানেত্রীর কার্যালয়ে এসে পৌঁছেছেন, হাজার হাজার নেতাকর্মী ফুলের শুভেচ্ছা দিতে তারা এখানে জড়ো হয়েছেন, সবাই মিষ্টি নিয়ে এসছেন এবং ফুলের মালা নিয়ে এসছেন, ফুলের শুভেচ্ছা জানাতে আসলে সবাই এসছেন এখানে। ওবায়দুল কাদের কিন্তু নবনির্বাচিত হওয়ার পরপরই একবার, এর আগে একবার এসেছিলেন ধানমন্ডি 3-এর সভানেত্রীর কার্যালয়ে, এখান থেকে তিনি গণভবনে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আবার এই সভানেত্রীর কার্যালয়ে ফিরে আসলেন। এখানে আসলে জনসমুদ্র পরিণত হয়েছে, হাজার হাজার মানুষ, তিনের প্রতি সড়ক কিন্তু হাজার হাজার নেতাকর্মী, আওয়ামী লীগের বিভিন্ন জেলা পর্যায়ের নেতা এবং তৃণমূলের সকল নেতাকর্মীরা এখানে এসে পৌঁছেছেন, তারা সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা জানাতে। এবং আসলে এখানে পরিস্থিতি খুবই জনগণে পরিণত হয়েছে, জনাব ওবায়দুল কাদেরকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন তাকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়া এখানকার তৃণমূল যেসব নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা আসলে যেমনটি চান যে এই নবনির্বাচিত কমিটির মাধ্যমে দলকে আরও উজ্জীবিত করবেন এই নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এই নতুন কমিটির মাধ্যমে আওয়ামী লীগের যে ইশতেহারে রয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেই ডিজিটাল বাংলাদেশের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে, এটি হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা। এছাড়া আপনারা জানেন যে এই 20তম কাউন্সিলে জঙ্গিবাদ নির্মূলে তাদের ঘটনতন্ত্রের ওবায়দুল কাদের যদি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদি বক্তব্য রাখেন আমরা আপনার কাছে তখন আবার ফিরে আসবো, ততক্ষণ আমি স্টুডিওতে আবার ফিরে আসছি। নামুল ইসলাম খান, সম্ভবত জনসমুদ্র আমরা আসলে দেখতে পেলাম এবং নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি যদি বক্তব্য রাখেন আমরা তাহলে সেখানে চলে যাব। কিন্তু আমি ওই জায়গাটা একটু ব্যাখ্যা করি, আপনি যেটা বললেন যে নির্বাচন এটা সহজ নির্বাচন হবে না, এটা সোজা কথা, মানে সহজ নির্বাচন না হওয়া মানে এই না যে আওয়ামী লীগ অজনপ্রিয় দল, কিন্তু তাকে আমি বলছি আওয়ামী লীগের এখন বড়ই সুসময় যাচ্ছে, যত সুসময় যাক নির্বাচনের মাঠে আসলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমি একটু জোর যোগ করব, শহরে মিটিং করে ভোটকে আদায় করা যায়, কিন্তু আমরা যারা গ্রামে ভোট করি তাদের প্রত্যেকটা ঘরে যেতে হয়। আমি যদি একটা ভালো বড় লোকের ঘরে, অবস্থা সম্পন্ন লোকের ঘরে যাই, পাশে যদি আর একটা বাড়িতে না যাই, এমনকি এখন হয়েছে যে স্বামীকে বললে স্ত্রী ভোট দিতে চান না, কারণ স্ত্রীকেও বলতে হয়, বলে যে আমি কি কম, আমার ভোটের দাম কি কম। সেই জন্য চারণিক হতে হয় এখনকার যারা ভোট করে, তাদেরকে চরণের উপরে পায়ের উপরে নির্ভর করে ঘরে ঘরে যেতে হয়। যেটা উনি বললেন লেগ ওয়ার্ক, এই কারণে কি প্রধানমন্ত্রী আসলে ওবায়দুল কাদেরকে বেছে নেয়, যে আপনি যতই কাজ করেন সমস্ত কাজের কথা কম বলে ত্রুটির কথা স্বীকার করে তাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে হয় যে আমাকে সহযোগিতা করুন নৌকা। আমি কিন্তু একটি কারণ বলি নাই, আমি বলেছি এটাও একটা অন্যতম কারণ। আমি একটু যদি গণভবনে যে যাই, ওখানে আমাদের প্রতিনিধি আছেন লাকমিনা জেসমিন সোমা, ওখানকার কি পরিস্থিতি জানি, যে একটু আগে ওবায়দুল কাদের গণভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। সোমা, কি বলবেন? আজ
জি, ঠিক 7:30টার সময় কিন্তু এখানে ওবাইদুল কাদের তিনি এসেছিলেন, আমরা দেখেছি তিনি গণভবনে ঢুকেছেন এবং প্রধানমন্ত্রীকে তিনি স্বাগত অভিনন্দন জানানোর জন্য, অর্থাৎ নতুন যে সভাপতি আওয়ামী লীগের তাকে অভিনন্দন জানানোর জন্য তিনি ফুল নিয়ে এসেছিলেন। তার সঙ্গে আরও কেন্দ্রীয় কয়েকজন নেতা এসেছিলেন, ইঞ্জিনিয়ার মোশারফ ছিলেন, ডক্টর দীপুমণি ছিলেন আমরা দেখেছি, এবং তিনি এসে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এরই মধ্যে কিন্তু তার প্রেস উইংয়ের মাধ্যমে জানিয়েছেন যে তিনি আজ নিচে নামবেন না এবং তিনি এ বিষয়ে কথা বলবেন না, তবে তাকে অভিনন্দন জানানোর জন্য নেতারা যে ফুল নিয়ে এসেছিলেন তারা সেটি নিয়ে এসেছেন। আমরা সেখানে দেখেছিলাম যে বর্তমান ছাত্রলীগের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু তার সঙ্গে এসেছিলেন, সেই সঙ্গে তিনি কিছুক্ষণ আমি একটু জানতে চাচ্ছি যে তার মানে প্রধানমন্ত্রীর সাথে তাদের দেখা হয়নি? না, তার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি, তিনি কিছুক্ষণ আগেই কিন্তু তারা আসার আগেই জানিয়ে রেখেছিলেন। আমরা যেমনটি জেনেছি যে ওবায়দুল কাদের আসার আগেই তিনি বলেছিলেন যে তিনি আজ সন্ধ্যায় নিচে নামবেন না, এমনটি জানিয়েছেন, তবে তাকে অভিনন্দন জানিয়ে গেছেন নেতারা। এবং তারা চলে যাওয়ার পরও এখন আমরা যেটি দেখছি যে এই গণভবনের সামনে কিন্তু নেতারা ভিড় করছেন, বিশেষ করে যারা ঢাকার বাইরের বা কেন্দ্রীয় নেতারা কেউ নাই সেখানে আমরা দেখিনি, তবে বাইরের যারা মাঠ পর্যায়ের নেতা রয়েছেন তারা এসেছেন, তারা অভিনন্দন জানানোর জন্য চেষ্টা করেছেন। তবে আমরা দেখেছি যে দু একজনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তারা এখানে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে গেছেন তাদের দলীয় সভাপতিকে। এবং যেটি হচ্ছে যে কিছু কিছু নেতা তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং মিষ্টিমুখ করানো হচ্ছে, এই আনুষ্ঠানিকতাই এখানে চলছে, তবে এর চেয়ে বেশি আমরা কিছু এখানে লক্ষ্য করি নাই। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন ধানমন্ডি 3 নম্বরের যে আওয়ামী লীগের অফিস রয়েছে সেখানে তিনি আগামীকাল আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ লাকমিনা জেসমিন সোমা। প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের নতুন নেতৃত্বের সাক্ষাৎ হয়নি, প্রধানমন্ত্রী আজকে নামবেন না, কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে যদি আমি একটু আবারও ফিরে যাই, প্রধানমন্ত্রী বলেছেন যে তার নিজের জীবদ্দশাতেই তিনি নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা দিয়ে যেতে চান, কিন্তু আমরা দেখেছি যে সারা দেশ থেকে আসা কাউন্সিলররাও বলেছেন সজীব বাজের জয়ের কথা, এবং আমরা শুনতে পেলাম সজীব বাজের জয় বলছেন যে তিনি আপাতত আসলে বিদেশে থেকে পদটি নিয়ে রাখতে চান না, এবং আপনারা যেটি বলছিলেন যে আসলে প্রবীণ নেতৃত্বের কাছেই গেছে, তাহলে নতুন নেতৃত্ব আসবে কেমন করে, মানে নবীন নেতৃত্ব আসবে কেমন করে? আমাদের লংজিভিটি একটু বেড়ে গেছে, আগে আমরা 60 বছরে যেভাবে বুড়া হয়ে যেতাম 80 বছরে এখন আমরা সেভাবে। এখানে আমি একটা কথা বলি, আসলে প্রবীণ নেতৃত্ব ওই সেন্সে আমি বলিনি, আমি যেটা বলেছি যে এখনো তো মাত্র যুগ্ম সম্পাদক পর্যন্ত হয়েছে, তারপরে তো সম্পাদক মণ্ডলী আছে, কার্যনির্বাহী আছে, পুরোটা মিলিয়ে তো কিন্তু পুরো কমিটিটা হবে, এবং এটা খুবই স্বাভাবিক যে ওবায়দুল কাদের বলেন বা আশরাফ বলেন বা অন্য কেউ বলেন, তারা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন এবং তাদের অভিজ্ঞতার একটা বড় মূল্য আছে, এবং ওবায়দুল কাদের তো হতে আগ্রহী ছিলেন, এটা তো অস্বীকার কোনো বিষয় নেই, তিনি হয়েছেন। কিন্তু আমি মনে করি যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে প্রধানমন্ত্রী কিন্তু খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, আমরা তো সুযোগ পেলেই একটা সমালোচনা করি, আমাদের সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিন্তু তিনি সমালোচনার জায়গাটা কিন্তু মুছে ফেলেছেন, এখানে কিন্তু সমালোচনা করার কোনো স্কোপ নেই, নাইমুল যতই চেষ্টা করুক আমি কোন বা আমরা চেষ্টা করি সমালোচনাটার কেন্দ্রবিন্দু ছিল সজীব, তো নির্ধারণের ক্ষেত্রে সমালোচনার জায়গাটা উনি মুছে দিয়ে রাখতে গিয়ে তো পরিবর্তনের কথা বলছেন, অভিজ্ঞতাও আছে, নতুনও এসছে। তৃতীয়ত যেটা ব্যাপার ছিল জয় কেটে, এখান থেকে আমি মনে করি যে তিনি ইতিহাসের বিষয়টা দেখেছেন যে এর আগে খালেদা জিয়া যে কাজটি ভুলটি করেছিলেন, কাউন্সিলররা বলতে পারেন, অনেকভাবে বলেন, একটা আবেগে বলেন, একটা বঙ্গবন্ধুর পরিবারের আবেগে বলেন, মাতৃস্নেহের ব্যাপার আছে সেটা বলেন, সেগুলিকে উপেক্ষা করেছেন তিনি, আমার মনে হয় তিনি ইতিহাসের দিকে খেয়াল রেখেছেন, কারণ বাঙালি জানে যে ব্যাপার খালেদা জিয়া যে মুহূর্তে, তারপরে কিন্তু একটা কথা বলি, সজীব ওয়াজের জয় কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, কাউন্সিলর হয়েছে, বক্তৃতা শুনেছে, তারপরে এসছে এখানে, তো কি নাম যেন তারেককে তো আসেনি, তারপরেও তাকে সভাপতি, এর আগে তাকে করা হয়েছে যুগ্ম সম্পাদক, এই যে করা হয়েছে এগুলি কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সাধারণের মধ্যে, সমালোচকদের মধ্যে, এখানে কিন্তু এই প্রতিক্রিয়াটা তিনি বন্ধ করে দিলেন, সেটা আমি মনে করি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিলেন, কারণ এখন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা দেখছি তিনি যতই দিন যাচ্ছে
এবং যতই আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি এক ব্যক্তিত্ব হিসেবে পরিণত হচ্ছেন, ততই কিন্তু দেখবেন যে তার কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু কিন্তু একটা বদল হচ্ছে এবং সবাই কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট করছে। আপনি বলছেন নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সমালোচনার কোনো সুযোগ নেই, যেভাবে তিনি আসলে নতুন নেতৃত্ব নির্ধারণ করেছেন। জি, এই জয়ের কথা একটু উনি বলছিলেন তো, জয় তো খুবই পার্টিনেন্ট আমাদের সঙ্গে, আইটির যে ব্যাপারটা আজকে গ্রামে ইউনিয়নে যে আজকে আমরা আইটির সুবিধাটা দিতে পাচ্ছি, জয় ঠিক গভর্নমেন্টের ভেতরে থেকেই মানে দলের ভিতরে দলের কাউন্সিলর হলেন, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে মানুষের সাথে, আমাদের সাথে, দেশের দেশবাসীর সঙ্গে, তাদের আইটির যে আজকের যে জয়যাত্রা বা আইটির যে আমাদের আমরা যে দাবি। আচ্ছা, আমি একটা প্রসঙ্গ একটু তুলতে চাচ্ছি, যেটি ডক্টর মুনতাসির মামুন বলছিলেন যে প্রধানমন্ত্রী ইতিহাসকে লক্ষ্য রেখে আসলে সুজিব ওয়াজের জয়কে সেই পর্যায়ে নিয়ে যাননি, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে তার উপদেষ্টা হিসেবে জয় সবচেয়ে নিরাপদ জায়গাতেই রয়েছেন। এই নিরাপদতার ব্যাপারটা আসলে কি তার জীবনের নিরাপদতা নাকি নিরাপদ বলতে আসলে কি বুঝিয়েছেন? আমি মুনতাসির মামুন ভাইয়ের কথাটা একটু আমার মতো করে আর একটু এক্সপ্যান্ড করি। মানে ওনার কথাটা মানে সঠিক এবং উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, যুক্তিটা দিয়েছেন, আমি শুধু এটুকু বলি, আপনি যদি আমাদের উপমহাদেশে উত্তরাধিকারের রাজনীতি নিয়ে আমরা অনেক সমালোচনা করি, আমি কিন্তু পার্সোনালি শেখ হাসিনা বা খালেদা জিয়া উত্তরাধিকারের দাবিতে এসছেন এটা আমি বিশ্বাস করি না। কারণ তারা একেবারেই পিওর অ্যান্ড সিম্পল, যার যার দলের প্রচন্ড আগ্রহের কারণে তারা এসছেন, তারা নিজেরা উত্তরাধিকার একসময় হলে তারা পরে যোগ্যতা না না তারা তারা উত্তরাধিকার আসেনি নাই, তাদেরকে হাতে পায়ে ধরে আনা হয়েছে, তারা দরখাস্তও করেন নাই, তারা শেখ হাসিনাকে তো জোর করে আনা হয়েছে। সো উত্তরাধিকার কোথায়? আমাদের বিভাজন দল তার প্রয়োজনে মানে ভয়ঙ্কর, এটা এটা এর চাইতে গণতান্ত্রিক আর কিছু হতে পারে না। ওই যে উনি যেটা বলেছেন, কাউন্সিলর একটা লোক শেখ হাসিনার বিরুদ্ধে মানে শেখ হাসিনা নাই এটা চিন্তা করতে পারে না, বা ওই দিন যেদিন প্রথম উনি হলেন 30 বছর আগে, তখনও কিন্তু তাকে প্রয়োজন বলে সবাই টানা হেঁচড়া করে এনেছে। সো লেট আস নট কনফিউজ। এখন আমি জয়ে আসি, উনি মানে কর্মরত সক্রিয় থাকা অবস্থায় ওনার সন্তানকে অনেক উচ্চ জায়গায়, যেটা মুনতাসির মামুন ভাই বলেছেন যে ইয়ের ব্যাপারটা, ওই যে তারেক রহমানের উদ্যোগটা, এটা কিন্তু চমৎকার উদাহরণ যে হাউ ইট ফেল, মানে ওইটা কিন্তু ফেল করেছে। এখন আপনি যে নিরাপদ, তো নিরাপদ একটা হলো জীবন অর্থে, আর একটা হলো তার সম্ভাবনাটা নষ্ট করে দেওয়া তো অনিরাপদ। ঠিক ঠিক না, ঠিক না? তো তার সময় যদি পদে নাও থাকে, জয়ের জায়গা যেখানে আছে সেখানে থাকবে। এক্স্যাক্টলি। তো আমি যেটা বলছি যে আপনি যদি ভারতীয় উপমহাদেশটাই দেখেন, জীবিত অবস্থায় কেউ উত্তরাধিকার নির্ধারণ করে যেতে পারে নাই টিল টু ডেট। আপনি রাহুল গান্ধীকে তো পারতেছে না কংগ্রেসে মানে এস্টাবলিশ করতে, খাওয়াতে পারছে না, বিলওয়ালকে খাওয়াতে পারছে না, কিন্তু মানে যতক্ষণ জারদারি আছে ততক্ষণ বিলওয়ালকে ঠিক দায়িত্ব দেওয়া যাচ্ছে না, লোকে নিচ্ছে না। তো এই জায়গাটা তার মানে আবার আবেগ দেখাচ্ছে, কিন্তু তারেক রহমানের ব্যাপারেও কিন্তু আমি তো ঠিক ওনার মাইন্ড রিডিং করতে পারি না, কিন্তু যতটুকু ধারণা করি, আমার বিশ্লেষণটা হচ্ছে আমি ওনার সাথে একমত। এবং এডিশনালি আমি এটা বলছি, যেহেতু আমাদের এখানে উদাহরণও নাই, উনি এখন অপ্রয়োজনীয়ভাবে জয়কে পচাতে চান নাই, না আমি বলবো পচাতে চান নাই, কারণ জয়কে এখন সবাই মিলে বলবে, আনার পর থেকেই নানান রকম সমালোচনা শুরু হয়ে যাবে। বিলিভ মি, যেদিনই তাকে আনা হবে, এবং তার তো এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প হিসেবে করার কিছু নাই আসলে, অনেস্টলি স্পিকিং নোবডি ক্যান রিয়েলি ফাংশন, ইভেন সাধারণ সম্পাদকেরও কিছু করার নেই, দলটাকে গুছানো ছাড়া, সক্রিয়তা ছাড়া, মানুষের সাথে মেলামেশা করা ছাড়া, প্রধানমন্ত্রীর বাণীটা সারা দেশে ছড়ানো ছাড়া, তার নিজে থেকে উদ্যোগ করে কিছু করার নাই। কারণ এটা এই জায়গা থেকে আমরা যদি মানে যেটাকে বলে ডিস্ট্র্যাকশন হবে, যদি জয় আসে শেখ হাসিনার ডিস্ট্র্যাকশন হবে, এটা খুব পলিটিক্যালি মানে বিপজ্জনক হয়ে যেতে পারে। সুতরাং ওই অর্থ সেফ। সুতরাং এটা একটা লার্জার পলিটিক্যাল পার্সপেক্টিভে দেখলে আমি মনে করি, আমি এখানেই মামুন ভাইয়ের সাথে ভীষণভাবে একমত যে এটা এটা না করে উনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, যদিও তার জন্য ডিমান্ড ছিল, এটা কিন্তু সত্যি কথা, ভীষণ পপুলার ডিমান্ড ছিল। আমি আবারও একটু যেতে চাচ্ছি আসলে ধানমন্ডিতে, যেখানে আমাদের প্রতিনিধি আছে ফখরুল ইসলাম। আমি আমি জানি না এখনো ওবায়দুল কাদের বক্তব্য রাখা শুরু করেছেন কিনা, কিন্তু একটু ওখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। ফখরুল, আপনি আছেন আমাদের সাথে?
আমি আছি। কি অবস্থা দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই জনসমুদ্র এবং নেতাকর্মীরা উচ্ছ্বসিত ভাবে তাকে ফুল দিচ্ছেন বা সম্বর্ধনা জানাচ্ছেন। হ্যাঁ জনাব ওবায়দুল কাদের, উনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন ঠিক 10 মিনিট আগে। আমরা এখন নিচতলায় রয়েছি, যেখানে আসলে উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে। এখানে সব সাংবাদিক অপেক্ষা করছেন, এছাড়া সকল স্তরের নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন, এখানেই কথা বলবেন হয়তো কিছুক্ষণের মধ্যে। তিনি ঠিক এই সভানেত্রী কার্যালয়ের দোতলায় রয়েছেন। উনি আমরা যতটুকু শুনেছি যে তিনি নামাজ আদায় করতে গেছেন, সেখানে আসলে সেখান থেকে কিছুক্ষণ পরে হয়তো আসবেন, এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। নেতাকর্মীরা আসলে এই সভানেত্রী কার্যালয়ের আশপাশকে ঘিরে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন, সবাই স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন তাদের স্লোগানের মাধ্যমে। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদককে, মিষ্টি নিয়ে আসছেন মিষ্টিমুখ করানোর জন্য। সবাই এখন আসলে অপেক্ষা করছেন এবং সাংবাদিকরা অপেক্ষা করছেন কখন নাগাদ তিনি এখানে এসে কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। আমি আমি লাকমিনা জেসমিন সোমার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, লাকমিনা জেসমিন সোমার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয়নি এবং কালকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় করার কথা আছে বা বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। আজকে কি উনি কিছু বলবেন? এই বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে আগামী দিন সংবাদ সম্মেলনের বিষয়ে আগামী দিন করতে পারেন, কিন্তু আজকে তিনি কথা বলবেন কি না সেটি আসলে বলেন নাই। তবে আমরা সবাই অপেক্ষা করছি, এখানে সকল সাংবাদিকরা অপেক্ষা করছে এবং এখানে আসার কথা রয়েছে এই রুমটিতে যেখানে আমরা অপেক্ষা করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে উনি বসবেন, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, সবাই তাকে অভিনন্দন জানাবেন। এরপর আসলে বলা যাবে যে উনি আমাদের সাথে কথা বলবেন কি না বা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন কি না বা কী বিষয়ে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ ফখরুল। আমরা যখন উনি কথা বলা শুরু করবেন বা সাংবাদিক সম্মেলন যদি করেন বা যদি কোনো বক্তব্য রাখেন, আমরা অবশ্যই আবারও ধানমন্ডিতে চলে যাব। আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, এই আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে। যদি আপনি বলছিলেন যে এত জল্পনা কল্পনার কিছু নেই, কিন্তু নানা রকম আলোচনা হয়েছে কদিন নিয়ে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য সব কিছু মিলিয়ে। অনেকে বলছেন যেমন আমাদের এখানেই গতকালকে শোতে এসে অনুষ্ঠানে বলে গেছেন ডক্টর সলিমুল্লাহ খান বা পীর হাবিবুর রহমান, তারা বলেছেন যে আওয়ামী লীগ সৎ রাজনীতির চরিত্র হারিয়েছে। কি বলবেন? আমি বলবো জি, আসলে চরিত্র হারানো বা সৎ রাজনীতি রিলেটিভ টার্ম। সবসময়ের জন্য সব লোককে নিয়েই তো দল করতে হয় এবং লোককে একটা আদর্শের ভেতরে নিয়ে আসতে হয়, সেই জন্য ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে রাজনীতি ঠিক ওইভাবে হবে না। আর এই প্রসঙ্গে আমি একটু বলবো, উনি যেটা বললেন, উনিও বলেছেন যে তারিক রহমানকে উপর থেকে ইম্পোজ করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল, আর জয়কে যেটা করছে গ্রুমিং করছেন সেখানে। আপনি যে বললেন ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে রাজনীতি হয় না, কিন্তু রাজনীতিতে ক্যারেক্টার সার্টিফিকেটটা অনেক বেশি জরুরি। বাই অ্যান্ড লার্জ তো আপনাকে বলতে হবে, রাজনীতি তো কয়েকজন, এখন আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনার চরিত্রটা কি, শেখ হাসিনা কতটা কমিটেড টু হার পিপল, বা তার দেশপ্রেম, তার মুক্তিযুদ্ধ, তার পিতার ঐতিহ্য, তার আওয়ামী লীগের ঐতিহ্য, নেতৃত্বের ব্যাপার। এখন একজন কর্মী, আমাদের আওয়ামী লীগের একজন লোক, চোর ডাকাতও তো থাকতে পারে, সে তো ভোট দেয়, সেও তো পার্ট নিচ্ছে, কিন্তু ওইভাবে আপনারা যেভাবে বলেন সাংবাদিকরা, আমি খুবই সম্মান খুবই শ্রদ্ধা রেখে বলছি, আমরা রাজনীতি তো ওইভাবে দেখি না। যারা নেতৃত্ব দেয় তাদের যদি সততা থাকে, তাদের যদি দৃঢ় থাকে, চারিত্রিক দৃঢ়তা থাকে, তাহলে পরে বাকিগুলোকে অনেক। অধ্যাপক আব্দুল মান্নান বলছেন যে যারা নেতৃত্ব দেন তাদের যদি সততা বা দৃঢ়তা থাকে, তাহলে আসলে পুরো দলটি সংগঠিত হতে পারে। কিন্তু যেটি ডক্টর সলিমুল্লাহ খান বা পীর হাবিবুর রহমান বললেন বা অনেকে সমালোচনা করছেন যে আওয়ামী লীগ নব্য বুর্জুয়াদের দলে পরিণত হয়েছে, যেটি মধ্যবিত্ত একটা ক্লাস চরিত্র ছিল আওয়ামী লীগের, সেই শ্রেণী চরিত্রটা আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। এটা আমরা জানি না কিছু, ওনারা আওয়ামী লীগ সম্পর্কে জানেই না। একটু অনেস্টলি বলছি, আমি একটু এক সেকেন্ডের জন্য, শেখ হাসিনার বক্তব্য আপনি বেয়াদবি নেন না, মানে রাগ হলো দেখে আমি এটা বলি, শেখ হাসিনা এই সম্মেলনে কাউন্সিলে কি বলছে, একটা গরিব মানুষ, একটা গৃহহীন মানুষ, আপনার সঙ্গে আমি আলাপ করছিলাম ভাইরে, হ্যাঁ আপনি বলছিলেন না, এটা এটা তো আমাদের লিডও স্টোরি, সবাই কিন্তু এটা লিড করছে। এবার ক্লোজিং বক্তৃতাটা এখন জিনিসটা হলো না, উনি যদি ওই শুধু বড়লোকের দল হইতো, আওয়ামী লীগ কখনোই বড়লোকের দল হইতে পারবে না, টু বি ভেরি অনেস্ট, কালচারালি দলটা অন্যরকম। এখানে যেটা উনি বলেছেন, বললেন যে আপনারা 6,500 লোক এখানে এসেছেন,
আপনাদের মহল্লায় আপনাদের পাড়ায় কোনো আওয়ামী লীগ করতে হবে তা উনি বলেন নাই। গরিব যদি থাকে, গৃহহীন যদি থাকে, তার একটা ঠিকানার জন্য আমার কাছে নাম পাঠাবেন, তাকে একটা ঠিকানা করে দেওয়া হবে, সে যেন অনাহারে না থাকে, তার জন্য শিক্ষার আলো হয়, স্বাস্থ্যের ব্যবস্থা হয়, মাথা গোঁজার ঠাঁই হয়। আর ওনারা যেটা বলেছেন আপনার বাস্তবতা আর এখানে এসে বলা বুদ্ধিবৃত্তি দিয়ে বলা এক জিনিস তো নয়। শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো তার বিকল্প কোনো নেই, সেটা নিয়ে প্রশ্ন আসছে না। আসছে হচ্ছে আওয়ামী লীগ তো শতকোটি মানুষকে নিয়ে আওয়ামী লীগ একটা দল, সেই শতকোটি মানুষের মধ্যে তাদের যে বক্তব্য ডক্টর সলিমুল্লাহ খান বা পীর হাবিবুর রহমান, তাদের মতে আওয়ামী লীগ নব্য বুর্জুয়াদের দলে পরিণত হয়েছে এবং এই দলে পরিণত হতে যে তাদের যে সৎ রাজনীতির চরিত্র ছিল একসময় আওয়ামী লীগ, সেটি তারা আমি বুঝেছি তারা কি বলতে চেয়েছেন, খানিকটা অনুধাবন করেছি, সবাই তো আমাদের ছাত্র তুল্য, সুতরাং কিছুটা বুঝতে পারি যে কোন ইয়ে থেকে বলছেন। আমি খালি একটা সামগ্রিক ভাবে বলি, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের মতামত একটা পর্যায়ে পর্যন্ত গ্রহণ করা উচিত, তারপরে গ্রহণ করা উচিত। উনি একজন সাংবাদিক, মানে আমিও তো একজন অধ্যাপনা করি, আমিও মনে করি যে আমাদের অনেকের চিন্তা ভাবনা নিরিখটা হচ্ছে পাশ্চাত্যের কিছু বই পড়তে পড়ে ওগুলি দেখে আমাদের একটা বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস, যে কারণে কমিউনিস্ট পার্টি আর ডেভেলপ করলো না। আমি যে কথাটা বারবার বলি, আওয়ামী লীগ বিকশিত হলো, অন্যরা হলো না, কেননা খালি বুদ্ধিবৃত্তিক মেধা দিয়ে একটা দল করা যায় না। ট্রাম্পও করছে না, হিলারিও করছেন না, বাস্তবটা অনেক জিনিস। দুই নম্বর হচ্ছে নব্য বুর্জোয়া, এগুলি কিছু শব্দ আছে, এগুলি আমরা বলতে ভালোবাসি। বুর্জোয়া কিন্তু খালি পয়সা হলে বুর্জোয়া বলা যায় তা না, বুর্জোয়া টার্মটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তার সঙ্গে শিক্ষা, রুচি, অনেক কিছু বিষয় আছে। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সবসময় কিন্তু গরিবদের দল, গরিব বলতে আমি বোঝাচ্ছি যে ক্ষমতার সঙ্গে ওইভাবে যুক্ত নয়, অর্থবিদ এখন হয়তো পরিবর্তিত হয়েছে, আমাদের উচ্চ আয়ের দেশ হতে যাচ্ছে দেখে, কিন্তু 10 বছর আগেও তো কি ছিল? আবার আমি বলেছি যে 15 বছর আগে যখন আমরা সমর্থন করেছি আমার অবস্থান কী ছিল? আমি একটা সামান্য শিক্ষকতা করেছি, দিন আনি দিন খাই অবস্থা, তাই না? এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগে যখন সরকারে আসে একটা দল, খালি আওয়ামী লীগ না, তখন প্রচুর লোক চলে আসে, তাদেরকে অনেক সময় প্রশ্রয় দিতে হয়, অনেক সময় যে স্বার্থের সৃষ্টি হয়, প্রত্যেকটা দলে এটা হয়েছে, বামপন্থায় তো হয়েছে, চরম বামপন্থায় হয়েছে, সবখানে হয়েছে এখানে। সুতরাং ওইভাবে বললে হবে না, ঐতিহাসিকভাবে কিন্তু এই দলটি ওইভাবে বিকশিত হয়নি এবং এটা সম্পূর্ণ ধনী দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে না, তাহলে বিএনপি হতো। আরেকটা বিষয় আছে, আমি সৎ বলতে বুঝি, হ্যাঁ ওরা যেটা বলতে চাচ্ছে যে বিভিন্ন জায়গায় খবরে নিউজ আসছে যে পয়সার এদিকে এদিক হচ্ছে, জালিয়াতি হচ্ছে, তো এটা তো বাংলাদেশের কেন, উপমহাদেশের কেন, এটা হচ্ছে, সবকিছু মনিটর করা যায় না। আমি কিন্তু ব্যাপারটা দেখতে চাই ওদের কর্মসূচিটা কি এবং সেটা কতটা কার্যকর হচ্ছে। আমি ঐতিহাসিকভাবে বলতে পারি আওয়ামী লীগ যে কর্মসূচি দেয়, ম্যানিফেস্টো দেয়, তার অধিকাংশ কিন্তু পূরণ করে, অনেকাংশ পূরণ করতে পারে না। এবং এখন বঙ্গবন্ধুর সময় একরকম সময় রাজনীতি ছিল, তাজউদ্দিন আহমেদ সেটা ভুলে যেতে হবে, কারণ 300 টাকা দিয়ে তখন তাজউদ্দিন আহমেদ নির্বাচন করেছেন, এখন ইউনিয়ন কাউন্সিল আর ভিকারুননেসা স্কুলে নির্বাচন করতে 1 কোটি টাকা লাগে, পরিস্থিতি পাল্টে গেছে, এটা আমাদের কিন্তু বোঝা দরকার। আচ্ছা, এই পরিস্থিতি পাল্টানো নিয়ে এবং উচ্চ আয়ের দেশের কথা বললেন, তো সেখানেও তারা কিছু মন্তব্য করেছেন, আমি সেখানে আসছি, কিন্তু একটা বিরতি আমাকে নিতে হবে, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, সামিয়া রহমান আছি সাথে। যদিও নাঈমুল ইসলাম খান বলছিলেন যে আমার বক্তব্যের জবাবে উনি আর কোনো উত্তরই দিবেন না, কিন্তু আমি প্রশ্ন করেই যাব, আমি প্রশ্ন করেই যাব। যারা যারা বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটারই আসলে বক্তব্য খণ্ডনের ব্যাপার রয়েছে, আমি প্রশ্ন করেই যাব, আমার দায়িত্ব। যেমন আরেকটি বিষয় উঠেছে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যথেষ্ট উন্নয়ন করছে দেশের, এটি আসলে মানে অস্বীকার করার কোনো উপায় নেই, উন্নয়ন চোখের সামনে দৃশ্যমান, কিন্তু উন্নয়নের সাথে গণতন্ত্রের একটা পরস্পর বিরোধী শক্তি তৈরি হয়ে গেছে, উন্নয়ন হচ্ছে কিন্তু গণতন্ত্র সেভাবে তৈরি প্রতিষ্ঠিত হচ্ছে না। আমারে বলতে দিবেন জি, এই গণতন্ত্র বললো তো
তারপরে যদি ওই লোকদের সাথে আপনি কথাটা এরপরের স্টেপে যান, তারা কিন্তু আর গণতন্ত্রে আর কিচ্ছু বলতে পারবে না, শুধু ইলেকশনে যাবে 5 জানুয়ারি। এবং তারা, আমি বলি, তারা এত এত অশিক্ষিত যে গণতন্ত্র বলতে তারা শুধু নির্বাচনটাকে মিন করে, অথচ গণতন্ত্রটা বিশাল বিষয়। মনে করেন যেমন আমরা এসএসসি পাস করি, এসএসসির মধ্যে কত সাবজেক্টের পরীক্ষা দিই, গণতন্ত্রের এরকম অনেকগুলি শর্ত আছে, এর মধ্যে নির্বাচন একটা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটা সাবজেক্ট। এখন আমাকে তো দেখতে হবে ওভারঅল সিচুয়েশনটা কি, আমি এখানে আমার মতামত প্রকাশ, এই যে তারা টেলিভিশনে এসে আপনার সামনে এই সত্য মিথ্যা সঠিক বেঠিক কথা বলে যাচ্ছে, এটাও কিন্তু একটা মানে মানে অপব্যবহার হচ্ছে গণতন্ত্রের একটা বিরাট সুযোগের, মত প্রকাশের স্বাধীনতা, এরকম বহু মানে ক্রাইটেরিয়ান আছে। আমাদের এখানে যেটা মানে ভালো হয় নাই সেটা হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন, এটাই তো ওনারা কিন্তু বললাম তো গণতন্ত্রের কথা বললে এরপরেই আসবে নির্বাচনের কথা, আর কিচ্ছুতে যেতে পারবে না কিন্তু। কিন্তু নির্বাচনটাকে আওয়ামী লীগ কি কোনোদিন বলেছে 5 জানুয়ারির পরে পরে যে আমরা একটা অসাধারণ নির্বাচনে গণরায় নিয়ে আজ দেশ শাসন করার জন্য সরকার গঠন করলাম? জীবনও না, একটা বারো না, প্রধানমন্ত্রীও বলে নাই, কেউ বলে নাই, তারা সবাই বলেছে নির্বাচনটা সুন্দর হয়নি, তারা বলে যে আমরা এরকম একটা নির্বাচন চাই, নির্বাচনটা অবধারিত ছিল, তারা বলে যে নির্বাচনে সবাইকে আহ্বান করা হয়েছিল, তারা আসেনি, তারা কি করবে তারপরে? এটার জন্য তারা বিএনপিকে দায়ী করে, ধরেন আমি বিএনপিকে দায়ী করব, আওয়ামী লীগও হয়তো আংশিক দায়ী, কিন্তু গণতন্ত্র তো কেবল ওইটা না, কেবল ওইটা না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং পৃথিবীর অনেক জায়গাতেই অনেক নির্বাচন, আজকে দেখেন 240 বছরের গণতন্ত্র আমেরিকায়, ট্রাম্প আমাদের 15 বছর আগের সমস্যা নিয়ে আলোচনা করতেছে এখন, কি যে মিলিয়ন্স অফ ফেক ভোটার্স ইন আমেরিকা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওরে 10 বছর আগে মারা গেছে, সেও গতবার ভোট দিয়ে গেছে, হাউ ওয়াজ ইট পসিবল? এগুলি শুনতে সিমিলার মনে হয় না যে শেখ হাসিনা যখন ওই তত্ত্বাবধায়ক ওই এই লাস্ট 2006-এর যখন আন্দোলন করে, মনে করে দেখেন কি কি বলতো, এবং এইগুলি এখন ট্রাম্প বলতেছে। এবং আমার কথা হলো পৃথিবীর জায়গায় জায়গায় গণতন্ত্রের যার যার মতো করে চ্যালেঞ্জেস আছে, আমাদেরও চ্যালেঞ্জেস আছে, এটা অবশ্যই 5 জানুয়ারি নির্বাচনটা ভালো হয়নি। এবং আমি তো এটাও বলছি যে আগামী নির্বাচনটা কিন্তু এরকম করতে পারবে না, শেখ হাসিনাও এটা করতে চাইবেও না, পারবেও না, এটাকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইনক্লুসিভ নির্বাচনই করতে হবে। এবং এই জন্যই শেখ হাসিনা দেখেন ইলেকশনের কথা খুব বেশি বলে নাই, আমার ঘরে না এটা শেষে এসে আর বলছে, বলে যে উনি তো ইলেকশনের কথা বলতেছেন না, আমি বলতে আরে বলবে কি, সবাই দেখেন না নৌকার মধ্যে বসায় রাখছে, এর চাইতে বড় ক্যাম্পেইন আর কি, মানে উনি আর নৌকা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে, প্রস্তুতি নিতে বলছে। এবং এইটাই উনি আসলে প্রস্তুতি নিতে বলেছেন আরো আগেই, কয়েক মাস আগেই উনি সবাইকে ডেকে বলেছিলেন তোমরা গিয়ে কাজ করো, আর এই অনুষ্ঠানটা হচ্ছে সেরেমোনিয়াল লঞ্চিং অফ ইলেকশন ক্যাম্পেইন আমার দৃষ্টিতে, আমি এটা বলে আসছি। এবং শেষের দিকে এই কথাটা চলেও আসছে, উনি বলছেন যদি তৃতীয়বারের মতো জয় চাও যাও গিয়ে কাজ করো, এই একটা বাক্যই তো যথেষ্ট বলার জন্য যে উনি সেরেমোনিয়ালি নির্বাচনের মানে প্রচারণায় সবাইকে বা নির্বাচনের কাজে সবাইকে নামতে মাঠে নামতে বলেছেন। এবং এই কমিটি তৈরির মধ্যেও অন্যান্য চিন্তার মধ্যে তার মাথায় এটাও কাজ করেছে, মানে সৈয়দ আশরাফকে তো মানে মানে উনি অমর্যাদা করেন নাই, ওনাকে প্রেসিডিয়ামই নেওয়া হয়েছে, এবং ওনার যে স্টাইল, উনি মূলত ব্রেন দিয়ে কাজ করেন, বুদ্ধি কৌশল নেটওয়ার্কিং, তো প্রেসিডিয়াম কিন্তু খারাপ জায়গা না সেটা করার জন্য। আর প্রেসিডিয়ামে যাওয়ার পর উনি যদি ভূমিকা রাখতে চান, অ্যাকচুয়ালি তার কিন্তু স্কোপ থাকে, একজন প্রেসিডিয়াম মেম্বারের কিন্তু অবারিত সুযোগ দলের নানান ক্ষেত্রে ভূমিকা রাখে, সুতরাং উনি ওনার যদি উৎসাহ থাকে উনি কিন্তু ব্যাপক ভূমিকা রাখতে পারবেন, সরি আমরা দেখব উনি কি করেন, শেখ হাসিনা ওনাকে নিয়ে কি করেন। কিন্তু লেট আস নট মেক এনি মিস্টেক যে আওয়ামী লীগ মানে ওই যে মানে গণতন্ত্রের প্রশ্নে বিরাট কোনো কম্প্রোমাইজ করে ফেলছে, আমি তো আবারও বলছি আমাদের কিন্তু সীমাবদ্ধতা আছে। এখন লাস্ট এই কথাটা বলব, 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, 21 বছর ম্যানিপুলেশন করে আমাদের সামগ্রিক মানে কি বলব এনিথিং এন্ড এভরিথিং, আমাদের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, আমাদের এভরিওয়্যার পুরো মানে মানুষের মন মগজ, লেখাপড়া, বই, আমাদের যে কারিকুলাম, এগুলির ভেতর দিয়ে 21 বছর যাবৎ যে যে নষ্টগুলি করা হয়েছে, এখন এই নষ্টটার মধ্যে যদি আপনি নিরপেক্ষ ইলেকশন দেন, ওই ব্রেক্সিটের মতো হবে, মানে মানুষ
মানুষ তো ভুলবশত ভোট দিয়েছে। আমি আমি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই এবং আমি একটু আসলে ধানমন্ডিতে যেতেও চাই যে সেখানে কোনো নতুন আপডেট আছে কিনা। ফখরুল, কোনো আপডেট আছে? সভানেত্রীর কার্যালয় কিছুক্ষণের মধ্যেই, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুক্ষণের মধ্যেই সভানেত্রীর কার্যালয়ের দোতলা থেকে নেমে আসবেন। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। তিনি হয়তো আপনি জানেন যে কিছুক্ষণ আগে তিনি ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে এসে পৌঁছেছিলেন, তো তিনি দোতলায় গিয়েছেন আসলে নামাজ আদায় করার জন্য। সব আমরা এখানে অপেক্ষা করছি, এখন পর্যন্ত তিনি কিছুক্ষণের মধ্যে নামবেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসলে ফুল নিয়ে আসছেন, যে রুমটি আছে এখানে সবাই সাংবাদিক সহ সকল নেতাকর্মীরা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা উনি এখানে এসে এই রুমটিতে এসে পৌঁছাবেন, সবাই আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে কথা বলবেন। যখনই নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিচে নেমে আসবেন বা কিছু বলবেন বা সংবাদ সম্মেলন করবেন, আমরা তখনই আপনার কাছে আবারও চলে যাব। আমি আপনাদের কাছে আরেকটা শেষ প্রশ্ন ছুড়ে যেতে চাই, যেটি বারবার প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বের কথা বলছেন বা দায়িত্ব কারো উপর দিয়ে যেতে চাইছেন, 67 বছরে আওয়ামী লীগ আসলে কত নতুন নেতৃত্ব তৈরি করতে পেরেছে বা সেই মানের নেতৃত্ব তৈরি করতে পেরেছে কিনা? শেখ হাসিনার কথা বাদই দিলাম না, সেই মান বলতে তো কোনো বোঝাতে পারবো না, এক একটা সময় এক একটা মান নির্ধারণ হয়। যদি সেটা না পারত তাহলে তো আওয়ামী লীগ 67 বছর পর্যন্ত টিকে থাকতো না, মুসলিম লীগও তো কম বড় দল ছিল না। সুতরাং আওয়ামী লীগ বাস্তব জিনিসটা বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী কর্মসূচিগুলি নেয়, সবই উপযোগী। এখন সময় বেশি নেই আমাদের সেই আলোচনায় যাওয়ার দরকার না। আমরা খালি একটি জিনিসই চেয়েছি, যে সততার কথাটাও আগে বলা হলো, আসলে আমরা কী চাই? আমরা চাই কর্মসূচি এবং দলের নেতৃত্বে কি আসবে। আমরা আওয়ামী লীগকে এই নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা, আমাদের প্রত্যাশা খুব সিম্পল, আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য তাদের সবসময় কাজ করতে হবে, যেটা শেখ হাসিনা করেছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা চালিয়ে যেতে হবে, জঙ্গিবাদের যে বিষয়টা আছে সেখানে সেগুলোতে প্রধানমন্ত্রী দৃঢ়, তারপরে যেটা অনেক করা যায়নি সমন্বিত যে একটা রূপরেখা, কেননা আওয়ামী লীগের মধ্যে হেজাবিদেরও একটা বড় ইনফ্লুয়েন্স ছিল। আমরা সবসময় বলেছি এখনো আছে, হ্যাঁ আমরা বলেছি যে এই নতুন নেতৃত্ব দেখবেন যে একটু একটু বোধহয় বদল হচ্ছে। আমরা এমন মানুষ চাবো যারা নাকি একজন মানে ধর্ম নিয়ে ব্যবসা করে এরকম লোক একটা হুমকি দিল, সঙ্গে সঙ্গে সমঝোতা করলো, আমরা এই বিষয় চাই না। এই বিষয় চাইলে কিন্তু আওয়ামী লীগ আর এগোতে পারবে না। একটা উদাহরণ দিচ্ছি, আপনার শিক্ষকতার সঙ্গে যুক্ত, একদিকে প্রধানমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নির্মূল, অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা বিভাগের এনসিটিভির কর্মচারী পুরো পাঠ্যবই বদলে দিচ্ছে। সে পাঠ্যবই কি আসছে? সে পাঠ্যবই আসছে কোনো অমুসলমান নাম থাকতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা থাকতে পারবে না। আবার হচ্ছে সবাইকে হিজাব পরাতে হবে, তাই না, ফুল প্যান্ট পাজামা পরাতে হবে, এই কাজও তো হচ্ছে। এবং মাদ্রাসায় যত বই পড়াচ্ছে তার মূল কথা হচ্ছে, আমি এটা নিয়ে বড় স্টাডি করেছি, প্রবন্ধ লিখেছে, জিহাদটা করতে হবে। এই ধরনের নীতি তো হবে না। আমি সেই জন্য যেটা একটু নাইমুল একটু বলেছিল, পুরোটা আমাদের মানুষ জগতে যে আধিপত্য বিস্তার করে আছে বিকৃত ধর্মবোধ, এটাকে পাল্টা করতে হলে এটা কিন্তু আদর্শের লড়াই, এটা কিন্তু সময় লাগবে, নিরাপত্তা বাহিনী দিয়ে হবে না। সেই জন্য আমি বারবার বলছি একটা সামগ্রিক কর্মসূচি রাখতে হবে, যে কথাটা আমি আগেও অনেকবার বলেছি, অর্থনৈতিক জিডিপি দিয়ে খালি মন দিলে হবে না, শিক্ষা সংস্কৃতির জিডিপির দিকেও কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে একটা ব্যাপক পরিবর্তন, ব্যাপক পরিবর্তন যদি না আনে এটা কিন্তু সৌদি আরবের মতো হয়ে যাবে। কেননা আমি একটা কথা বলি, শিক্ষা নিয়ে আপনারা অনেকে অনেক উচ্ছ্বাস প্রকাশ করছেন। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন আসলে তুলতে চাই, যেটি হচ্ছে বিএনপি প্রসঙ্গে। আমরা কাউন্সিল শুরু হওয়ার আগের দিনও জানতে পারলাম যে বিএনপি কাউন্সিলে অংশগ্রহণ করবে, কিন্তু পরে পরবর্তীতে দেখলাম যে তারা আসলেন না। যদি মির্জা ফখরুল অভিনন্দন জানিয়েছেন কিন্তু অজুহাত দিয়েছেন তারা যে না, আমি বুঝতে পারছি না, অনেককে আমন্ত্রণ জানিয়েছে, কেউ যাবে কেউ যাবে না, এটা নিয়ে বিএনপি কি করলো, এটা নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? দুই নম্বর হচ্ছে বিএনপি, আমি তো মনে করি যে দাওয়াত দেবে কিনা সেটা ভাবা, পাকিস্তানি কোনো দলকে তো দাওয়াত দেওয়ার কোনো মানে নেই আওয়ামী লীগের, আমি তো বরং সেটা সমালোচনা করবো।
জামাতকে যে অর্থে তারা দাওয়াত দেয়নি সে অর্থে কিন্তু বিএনপিকে দাওয়াত দিতে পারে না। আপনিও কি তাই মনে করেন? না, আমি মনে করি যে এটা আমাদের এখানে মায়াকার নাটক কিছু নাই, এটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বিএনপি হয়ে থাকে, আওয়ামী লীগের এখানে হারানোর কিছু নাই। বড় আউট না দাওয়াতে, না উনি যে বলেন দাওয়াত দেওয়ারই প্রয়োজন নাই, না 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 সেটা জামাতের সাথে জোটবদ্ধ থাকার অপরাধে দাওয়াত না দিলে ও এটা সঠিক হতো, যে যতক্ষণ জোটবদ্ধ থাকবে আমরা দাওয়াত দিতে পারছি না, এটাও একটা পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে। কারণ আওয়ামী লীগের পলিটিক্যাল স্ট্যান্ডে করে আমি মনে করি অনেক সৌজন্য দেখিয়েছে, অনেক সৌজন্য দেখিয়েছে, এবং বিএনপি সেই অপরচুনিটিটা নেয় নাই, গ্র্যাব করে নাই। ও নাইমুল একটা বুঝতে হবে যে মানুষের একটা পটভূমি লাগে। শেখ হাসিনা যত ক্ষেত্রে সৌজন্য দেখিয়েছেন, খালেদা জিয়াকে তত ক্ষেত্রে সৌজন্যটা দেখিয়েছেন, কিন্তু শেখ হাসিনা দল সৌজন্য দেখিয়ে তো নিমন্ত্রণটা দিয়েছে, যেটা আমি আমাকে কট্টর বলতে পারেন, কিন্তু আমি মনে করি যে দাওয়াতও দিতে পারেন না, কেননা জামাত বিএনপির মধ্যে কিন্তু ওই অর্থে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের অনেকে যারা আওয়ামী লীগ করতে চান না কিন্তু আবার জামাত করতে পারেন না, তারাই তো বিএনপি করেন। তাদেরকে হাতে তুলে দেওয়া হয়েছিল এত বড় সুযোগ, তাদেরকে বিএনপি নিজের রাজনীতির জন্য সুযোগ সৃষ্টি করতে যেমন ব্যর্থ, তার চেয়েও বেশি ব্যর্থ প্রাপ্ত সুযোগ নষ্ট হলে বিএনপি জামাত করে খুব মুশকিল। অধ্যাপক আব্দুল মান্নান, আমি শেষ বাক্যে মানে শেষ আপনার কাছে মন্তব্য নিতে চাই যে এই নতুন নেতৃত্ব আসলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে সাধারণ মানুষের? আওয়ামী লীগ সবসময়ের জন্য সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্যই চেষ্টা করে, এবং নেতৃত্বের গোড়ায় নেতৃত্বের জায়গায় যিনি বসে আছেন যার হাতে কন্ট্রোল, আমাদের প্রত্যাশাটা কি? সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে সুস্বাস্থ্য, সজ্জীবন, উনি যেটা বলেছেন অসাম্প্রদায়িক রাজনীতি, গৃহহারা, যেটা নৈমুল ইসলাম খান আমার সঙ্গে আলাপ করে আপনাকে বললেন, গৃহহারা ঘর পাবে, তার ছেলে একটা চাকরি পাবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পাবে, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? ডক্টর মুনতাসির মামুন যেটি বললেন যে সাংস্কৃতিক দিক দিয়ে ব্যাপক পরিবর্তন দরকার এবং রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অনেক কিছু। আমরা তো অসাম্প্রদায়িক রাজনীতির চর্চায় আমরা আছি, এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চর্চার ভিতরে তো সাংস্কৃতিক যে বিকাশ হবে, এবং শেখ হাসিনা সবসময় বলছেন যে ধর্ম যার যার উৎসব সকলের, প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই কমিটি আরো এক ধাপে গিয়ে নিয়ে যাবে, এই কমিটি শেষ করে ফেলতে পারবে এটা মনে হয়? আমার তো ধারণা এটা নিউট্রালাইজ করতে 21 বছর লাগবে, কারণ 21 বছরে যেটা তৈরি হয়েছে এটা তো একটা জেনারেশনের ব্যাপার, এটা হিউম্যান, এটা গাছ। 21 বছরে কি এই ধরনের যেটি ডক্টর মুনতাসির মামুন বললেন, 21 বছরে কি এই ধরনের ধর্মের প্রভাব পড়েছে? না না না, অবশ্যই একদিনে হয় নাই, তো আপনি আলাদা করতে পারবেন না এটা। কিন্তু 21 বছরে মনোজগতে যেটা মামুন ভাই বলেছেন যে এটা শুধু মনোজগত না, বলেন ইন এভরি আসপেক্ট, আমরা বঙ্গবন্ধুর কথাটা কোথাও উচ্চারণ করতাম না, তো এটার একটা ইম্প্যাক্ট আছে, তো এগুলোকে ধীরে ধীরে যদি অপসারিত না করা যায়, এবং এটার একটা প্রক্রিয়ার ভিতরে শেখ হাসিনা আছে, এত ধমক এত চেষ্টার পরেও যুদ্ধ অপরাধীদের বিচার তো থামাইনি। এই দেশে তো কথা উঠেছিল যে কাশেমের মধ্যে ধনী লোকের প্রাণদণ্ড হতে পারে না, কিন্তু প্রাণদণ্ড হলে শেষ পর্যন্ত একটা বলি, আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে 49 থেকে এই পর্যন্ত, কারণ আমাদের দেশটা প্রতিক্রিয়ার দেশ, অধিকাংশ লোক হচ্ছে প্রতিক্রিয়াশীল। আওয়ামী লীগের কৃতিত্ব হচ্ছে যে মাঝে মাঝে এদেরকে নিজের দিকে আনতে পারে, বানার চেষ্টা করে। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরও বলা হবে যে শেখ হাসিনা নিজে ওখান থেকে দ্রুত আসার জন্য পদ্মা সেতু করেছে। এই হচ্ছে আমাদের মানসিকতা, এই মানসিকতা খুব এগোনো যাবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে জনতন্ত্র গণতন্ত্র।